বাজান আরে বাবা তুমি এখানে কেন আইছো তরেন বেড়ে দাইছি তুমি কি কও এটা তুমি আমার এখানে থাকবা তোর মায়ের পোষা দেশি মুরগি লইছি তার কোনো সমস্যা ওনাকে 1000 টাকা দিয়ে দাও আর এগুলাকে গাড়িতে উঠায় দাও তুই আমারে টাকা দিলি বাজান আরে বাবা তুমি এখানে হ্যাঁ তরেন বেড়ে দাইছি থাকুন কদিন আরে বাবা তুমি কি কও এটা তুমি আমার এখানে থাকবা হ্যাঁ এই যে তোর লাগে খেতে শাক লাউ আর যে তোর মায়ের পোষা দেশি মুরগি লইছি আরে বাবা তুমি এখানে কেন আইছো কেউ দেখলে আমার মান সম্মান কিছু থাকবে আমি আবার তোর কি অসম্মান করলাম উফ তুমি এগুলা বুঝবা না বাবা বুঝাই বল কি বুঝাই বলবো দেখো বাবা তুমি এত কিছু বুঝবা না তুমি এখান থেকে যাও কেউ দেখে ফলাইলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না আমারে দেখলে উফ বাবা হ্যাঁ তোমারে দেখলে তুমি একজন কৃষক তুমি যে আমার বাবা এটা যদি কেউ জানে আমার মান সম্মান কিছু থাকবো না এটা কি কইতেছস বাবা স্যার কোনো সমস্যা না না সমস্যা না এই তো একটা লোক গ্রাম থেকে সবজি টবজি নিয়ে আসছে কিনতেছি তুমি একটা কাজ করো ওনাকে 1000 টাকা দিয়ে দাও আর এগুলোকে গাড়িতে উঠায় দাও আচ্ছা আচ্ছা দেন তুই আমারে টাকা দিলি ও বুঝতে পারছি সাসার মনে হয় টাকা কম হয়ে গেছে আচ্ছা আরো 500 টাকা না এই যে সাসা লোন আর এই জায়গা দিয়ে যাও স্যার সব ব্যাগডালে উড়ে দিছি আরে এই স্যার আপনি জায়গা দাঁড়িয়ে দিচ্ছেন আমার চাকরিটি কি খাইবেন আপনি যান এইদিকে যান কে বলার আমি বলে ভিডিও করে মানুষ করছি না খায় না দেয় সেই পোলা আবার অস্বীকার করলো এই লজ্জার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো আমার মরে যাওয়া অনেক ভালো আব্বা 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 তুমি না ভাইয়ের লগে দেখা করতে গেলা এত জলদি চলে এসো কেন এই ভাই ঠিক আছে তো কও না কত কইতেছ না কে তোর ভাই নাই আমার ছেলে নাই আমার ছেলে মইরা গেছে আব্বা তুমি কান্দতেছ কেন কি হইছে আমার খুই লাগাও কি হইছে আমি কৃষক বইলা আমার ছেলে আমার পরিচয় দিতে লজ্জা পায় আমার অস্বীকার করছে কি কইলা ভাইয়া তোমার অস্বীকার করছে বাবা বাবা আমারে ক্ষমা করে দাও বাবা আমি অনেক বড় ভুল করছি বাবা আমার কোনো সন্তান নেই আমি কাকে ক্ষমা করব ভাইয়া তুমি এতদিন পরে কি বললা তুই কাকে ভাই বলছিস তোর ভাই নাই আমার কোনো সন্তান নাই তা তোর মতো কটুবতী আমার মতো গরিবের বাড়িতে বাবা তুমি এগুলা বলে আমার লজ্জা দিও না বাবা আমার অতি অহংকার আমার রাস্তায় নামায় নিয়ে আসছে আমার অনেক বড় বিপদ বাবা আমার সব শেষ হয়ে গেছে তুমি আমারে ক্ষমা করে দাও বাবা এসব না কয় আসল কথা কয় কেন আইছস বাবা আমি ব্যাংকের লোনে জর্জরিত বাবা ব্যাংক থেকে লোন নিছি আমার কাছে প্রায় 2 কোটি টাকা পায় তুমি তোমার জমি জমা বিক্রি করে আমার কিছু টাকা দাও বাবা
আমারে পুলিশ খুঁজতেছে আমি এই জায়গা পলাই আইছি এটা আমার কিচ্ছু আসে যায় না যে সন্তান তার পিতাকে অস্বীকার করে তাকে আমি দেখতে চাই না যে সন্তান নিজের সম্মানের কথা চিন্তা করে বাবার পরিচয় দিতে পারে না সে আমার কাছে মরে গেছে তুই যেদিন আমাকে তাড়িয়ে দিয়েছিস সেদিনই তুই আমার কাছে মরে গেছিস ও আপনি এখানে আপনি কি মনে করছেন শহর থেকে পালিয়ে গ্রামে এসে বাঁচবেন বাঁচবেন না চলুন থালা চলুন চলো বাবা বাবা আমার বাঁচাও বাবা বাবা আমার বাঁচাও বাবা